এদিকে এসো, দেখো আমি গম এনেছি। সালাম আপাজান। সালাম। 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 আপনি তো দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। বেলহে জাতাকল প্রস্তুত করো, গম ভাঙাতে হবে, রুটি তৈরি করতে হবে। তো এই বছরের প্রথম ধাপের গম খড় ও দানা কষ্ট করে আলাদা করা হয়েছে। এসো পুত্র আমার। আব্বাজান, ভাইজানরা তো সবাই জানে আমি খোয়াব দেখেছি। কোথা থেকে জানলো? জানি না তো, তারা আমার কাছে খোয়াব সম্পর্কে জানতে চাইলো, আমি যখন বলিনি তারা আমার উপর চড়াও হয়েছে। বেলহে, জি আল্লাহর নবী, এখন পর্যন্ত তুমি যা কিছু করেছো আমি শুধু মুখ পুজে সহ্য করেছি। আমি নীরবে থেকেছি যাতে তুমি নিজেকে গুটিয়ে নাও, কিন্তু তুমি পণ করেছো যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি না করে তুমি শান্ত হবে না। দেখুন খোদার নবী, আমি এগুলোর কিছুই জানি না, আমি মিথ্যে বলছি না। আমি গতরাতে তোমার ঘরের পাশে অবস্থান করছিলাম যেখানে ইউসুফ ঘুমিয়েছিল, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেখানে কথা হয়েছিল। এটা আমি ও ইউসুফ ছাড়া তো অন্য কারো একেবারে জানার কথা নয়। এবার তুমি আমাকে বলো, তুমি ছাড়া তো এই খোয়াবের ব্যাখ্যা আর কারো শোনার কথা নয়। আমি কসম খাচ্ছি, আমি আসলে কি? মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো। গত রাতে যখন তোমার ঘরে শব্দ হয়েছিল তখন আমি তোমার ঘরে প্রবেশ করেছিলাম। তোমার সন্তানেরা ঘুমিয়েছিল কিন্তু তুমি জেগেছিলে। আমি কখনো শোনা কথা কান দেইনি, কিন্তু তারাই সঠিক ছিল। তুমি জুলফাকে সবসময় কূটবুদ্ধি দিয়ে প্ররোচিত করো। তুমি ইয়াহুদা আর তার ভাইদের ইউসুফের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছো। তুমি তোমার নিজের ছেলেকেও ইউসুফ বিদ্বেষী করে গড়ে তুলেছো, কিন্তু আমি তাতেও চুপ থেকেছি। যদি আর একবার, যদি একবার এই ভুলের পুনরাবৃত্তি করো তাহলে আমি আমার নিজের ছেলেদের রেখে তোমাকে তোমার নিজ এলাকা ফাদ্দানে ফেরত পাঠিয়ে দেব, বুঝতে পেরেছো? না 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 না, খোদার নবীর কাছে আমি অঙ্গীকার করছি, এই ভুল আমি দ্বিতীয়বার আর করব না। আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি আপনার কানিজ, আপনি ছাড়া দুনিয়ায় আমার কেউ নেই, আমাকে ক্ষমা করে দিন, এমন ভুল আমি আর কখনোই করব না। আমাকে ফাদ্দানে পাঠাবেন না, আমাকে এখানেই দাফন করবেন। এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বাজান আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মাজান। হ্যাঁ, আর বাকি ১১ জন তো এই নগণ্য মাতাহীন শিশুটিকে এতটা ঊর্ধ্বে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের সেজদাকারী মনে করছে। শুধু আমরা নয়, আব্বাজান আম্মাজানকেও সে সেজদাকারীর অবস্থায় রেখেছে। আজ এখান থেকে কেউ বের হবে না যতক্ষণ না পর্যন্ত ইউসুফ এবং আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ইউসুফের প্রতি বিশেষ আগ্রহ খোদাবন্দের ইউসুফের প্রতি বিশেষ অনুগ্রহের কারণে। আশা করি আমার সকল সন্তানেরা এটা বুঝতে পারবে, ইউসুফকে তারা বেশি ভালোবাসবে আর ইউসুফের প্রতি সকল দুশ্মনী তারা ছেড়ে দেবে। সে কি এরকমই চিন্তা ভাবনা করে যে আমাদের উপর এবং আমাদের পিতামাতার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সে আমাদের উপর নেতৃত্ব করবে? হ্যাঁ, ইউসুফের কল্পনা এত বাড়াবাড়ি হচ্ছে তার কারণ হচ্ছে আব্বাজানের মহব্বত। আব্বাজান তাকে মার থেকেও বেশি মহব্বত করছে। আমি জানি না আব্বাজান তাকে কেন এত বেশি ভালোবাসে। আব্বাজানকে কি ইউসুফ আমাদের চাইতে বেশি ভালোবাসে? এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে, ফসল ফলানো, ফসল চাষ সব আমাদের হাতে।
ভেড়াগুলোকে চরণভূমিতে নিয়ে যেতে হবে, নেকড়ের হাত থেকে রক্ষা করা। খাদ্য সামগ্রী, কৃষিকাজ, জল সরবরাহ, ভেড়া পালন সব আমাদের হাতে। আব্বাজান আম্মাজানের সকল মহব্বত তার প্রতি, এমনকি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে মেতে উঠেছে। এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ। সে নিজের শ্রেষ্ঠত্ব আর নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে। আমি আব্বাজানকে পরিষ্কারভাবে গোমরাইত দেখতে পাচ্ছি, সকল ভুলগুলো তার এলাকার। কিন্তু আমি নীরব থাকব না, রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না। আমরাও মানব না, কিন্তু তুমি কি করতে চাচ্ছ এখন? হ্যাঁ, সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা, কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক। এই কথা খুবই বিপজ্জনক, এ কথা আর কখনো মুখে আনবে না তুমি। কেন আমি মুখে আনবো না লাবি? এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে, আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব। যদিও আমি তোমার মতো এতটা ধৃষ্ট নই, কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত। হ্যাঁ ঠিক, আমিও তোমাদের সাথে একমত। যখন ইউসুফ জন্মগ্রহণ করল তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল, আর এখন সব মহব্বত তার দিকে। আমার ধৈর্য শেষ, আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো? আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না। এসব কি বলছো তোমরা? ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফরমানি, এটা বড় ধরনের গুনাহ, নির্ঘাত জাহান্নামের শাস্তি পাবে তোমরা। উফ, ওইটার কথা আমি ভেবে রেখেছি, হত্যার পরে ভালো করে তওবা করে নেব, আর বেশি বেশি করে খোদাবান্দাকে স্মরণ করব, তার কাছে ক্ষমা চাইব, তিনি ক্ষমার প্রতীক, আর তিনি ক্ষমাও করবেন। যেমন করে সকল গুনাহগারই চিন্তা করে গুনায় লিপ্ত হব, গুনাহ করব, আর তওবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে, এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ইউসুফের মৃত্যুর পর আমরা আব্বাজানের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইব, তিনি আমাদের ক্ষমা করে দিবেন। যদি খোদাবান্দ তওবা করার পথটি কঠিন করে দেয়, তবে গুনাহগারের জন্য তওবা করাটা সহজ নয়। আর যদি তওবার তৌফিক না পাই, তবে কেয়ামত পর্যন্ত আমরা সবাই গুনাহগারই থাকব, আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে সিক্ত হয়েছি। আমিও লাবির কথায় একমত পোষণ করছি, কিন্তু আমার কথা হচ্ছে, লাবি কি ইয়াহুদার চেয়ে ভালো পথ বের করতে পারবে যাতে হত্যার প্রয়োজন হবে না? সবসময় নিজেকে দূরে রেখে বিরত থাকার খেলাটা না খেলে যদি পারো সমাধানের পথ বের করো। আমাদের আসল সমস্যা তো ইউসুফের প্রতি আব্বাজানের অতিরিক্ত মহব্বত, তাই না? হ্যাঁ ঠিক তাই। এখন বলো তাহলে কি করলে সমাধান মিলবে বলো। যদি তাই হয়, তবে এমন কাজ করো যেন ইউসুফের প্রতি আব্বাজানের মনোযোগটা একদমই কমে যায়। আর এইভাবে কিছুদিন চলতে থাকলে ইউসুফকে আব্বাজান এমনিতেই ভুলে যাবে, আর তার দৃষ্টি এসে পড়বে আমাদের উপর। এটা সম্ভব নাকি? আব্বাজান তো সবসময় তাকে চোখে চোখে রাখে। তো ঠিক আছে, আমরা অন্য কোনো উপায় বের করি, কিন্তু এটা মেনে নিতে হবে যে ইউসুফকে হত্যা করাটা সমাধান নয়। অতএব ইউসুফকে আব্বাজানের কাছ থেকে দূরে সরানোর পথ বের করতে হবে।